চাকরি দিলেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন চাকরি দিয়েছেন। আপনারা সকলেই জানেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একজন নিরপরাধ যুবক মৃত্যুঞ্জয় বর্মণ তার মৃত্যু হয় এবং তার স্ত্রীকেই আজ চাকরির বন্দোবস্ত করে দিয়েছেন বিরোধী দলনেতা, আপনাদের জানিয়ে রাখি। এবং তা এই কালিয়াগঞ্জের মৃত মৃত্যুঞ্জয় বর্মণের স্ত্রীকে তিনি বিধানসভায় চাকরি দিয়েছেন, বিধানসভায় অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দেওয়া হয়েছে বিরোধী দলনেতার পক্ষ থেকে। একই সঙ্গে পূর্ব মেদিনীপুরের ময়নাতে বিজয়কৃষ্ণ ভূঁইয়ার যে পুত্র তাকেও চাকরি দেওয়া হয়েছে। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কথা তিনি জানিয়েছেন, কি বলেছেন আমরা শোনাবো। আপনাদের জানিয়ে রাখি যে ঘটনাটি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মণের, নিহত মৃত্যুঞ্জয় বর্মণ তার স্ত্রী, তাকে চাকরি দেওয়া হয়েছে বিধানসভায় অ্যাটেন্ডেন্ট হিসেবে। এছাড়া পাশাপাশি পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজয়কৃষ্ণ ভূঁইয়ার যে পুত্র তাকেও চাকরি দেওয়া হয়েছে।